হ্যালো ভাই সাহেব, দেখেন পিঠটা দেখলে পরে মনে হবে যে কোন একটা হাতি বসে আছে। ইনক্রেডিবল রাইডার বাই সুমন। বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম ভিডিও হবে। এটা কিন্তু ভুল আছে, বিরাট কি গরু ছাগলের হাট রে, গরু ছাগলের বিরাট হাটের দরকার আছে না কাকা? আসসালামু আলাইকুম, এটা আমার প্রথম ভিডিও যেটাতে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার, আমি একটা হাটে চলে আসছি, ফতুল্লা বাজার হাটে। এখানে প্রচুর পরিমাণের গরু আসছে। আজ আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিব যে আসলে এখানে অনেক গরু আছে। গরু কিনতে আসছি, কিনতে গরু কিনতে আসছে, গরু কিনতে আসছে। ও দাম গরু আজ কিনতে পারতাছি না, বুঝছেন? ফতুল্লাহারে একটা গরু বিকবো 90,000 80,000 4.5 লাখ 2 লাখ, কিভাবে গরু কিনবো কোন বলেন? ইনশাআল্লাহ দেখতে দেখতে কিনে দেখতে দেখতে ইনশাআল্লাহ 3-4 ভাগে আছে, প্রচুর গরু আসছে দেখতে করেন। আর খারাপ ভাগ আমরা পাই। হ্যাঁ, এরাও পাক এরাও পাক, আপনারা দোয়া করি। জি, আপনারা দোয়া করেন। এখন আমরা আপনাদের একটা মাঝারি সাইজের গরু, আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এ মাত্রই আর কি, মানে এগুলো গরু আসতেছে, এখনও প্রচুর গরু আসতেছে। যেমন এখানে এ ব্যাপারী সাহেব একসাথে 19টা গরু নিয়ে আসছে। আমি জাস্ট খালি আপনাদের জানিয়ে দেবো যে এই সাইজের মাঝারি সাইজের গরুগুলোর কেমন দাম। ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আজকেই আসছেন? না, আইসি হলো মঙ্গলবারে। মঙ্গলবারে কোথেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে? আচ্ছা, আমাদের ওই বাড়ি ওইদিকেই, সমস্যা নাই। আপনি তো 19টা গরুর মতো নিয়ে আসছেন তাই না? হ্যাঁ, 19টা। তো আপনি একটু আমাকে বলে দেন যে এই গরুর দাম কেমন? এই প্রথম যে গরুটা আছে, এই গরুর ওজন কেমন হতে পারে? 7 মণ। 7 মণ না? দাম কত চাইতেছেন? দাম চাইতেছি 260। 2,60,000? হ্যাঁ। আর আচ্ছা, 2,60,000। তারপরেরটা ওটা একটু কম আছে, ওরা মনে করেন যে 250। 2.5, মানে 2.5 লাখ? 2.5 লাখ। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? 6.5 মণ। 7 মণ। আর এটা তো মনে হয় একটু ছোট, এই যে 3 নম্বর। তিনটাই ছোট। এগুলো কত করে চাইতেছেন? একদম 150 করে ধরেন, 1.5 লাখ করে। এগুলো কি 5 মণ, 6 মণ হইব? 5 মণের কাছাকাছি? 5 মণ, 5.5 মণ। আচ্ছা, এই পাশের গরুটা মনে হয় আরেকটু ছোট তাই না? এর মধ্যে মানে কম দামের কত চাইতেছেন? কম দামে সবচেয়ে কম কত? সবচেয়ে কমের মধ্যে আছে 1.5 লাখ করে দুইটা বাছুর আছে। দুইটা বাছুর 1.5 লাখ? এটা কি দেশি গরু নাকি? দেশি। চার দাঁতের গরু আছে। আর এখন আমি আপনাদেরকে বড় গরু দেখানোর চেষ্টা করব। তো চলুন, আপনি আপনাদের এখনকার বড় গরুর দিকে নিয়ে যাচ্ছি। দাম কেমন? এটা কয় মন মাংস হব? 32 মণ একজনেরই নাকি 2-3 জনের আছে? একজন, 3 জনের? আপনার গরু ওগুলা মনে একটু ছোট না? এটা তো দেশি না, এটা কি গরু? ক্রস 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 ক্রস
ক্রস গরু দেবারি সাহেব আসসালামু আলাইকুম আপনার গরুগুলো কিন্তু অনেক বড় 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 গরু এই আপনার কোনার এই বড় গরুটার দাম কত এটা লালুর কালো দুইটার দাম 26 লাখ টাকা মানে দুইটাই কি সেম ওয়েটের গরু সেমই দুইটার সাথে দুইটা খাসি ফ্রি আছে আচ্ছা এটার সাথে খাসি ফ্রি আছে খাসি ওই যে খাসি দুইটা লইছে ওই একটা কইরা নাকি দুইটা কইরা দুইটা একটার মাঝে এক টাকার খাসি আচ্ছা গরু আছে একটার নাম লালু আর একটার নাম কালু দুইটার গরুর দাম চাওয়া হচ্ছে 13 লাখ করে 26 লাখ এর সাথে প্যাকেজ হিসেবে দুইটা ছাগল কালুর সাথে কালু ছাগল আর লালের সাথে লাল ছাগল সম্পূর্ণ ফ্রি সো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের না ফোন নাম্বারটা দিয়ে দিব যাতে হচ্ছে আপনার এই সোনাউল্লাহ ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারেন এবং হচ্ছে আপনাদের অনেকেই আছে আপনারা বড় গরু পছন্দ করেন সো হচ্ছে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে তাদের নাম নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে ফতুল্লাহ হাটে এসে তার সাথে যোগাযোগ করুন আর এই লালু আর গরু লালু আর কালুর যে লোকেশনটা এটা হচ্ছে মাঠের একদম হাটের একদম মাঝখানে সো দেখতে থাকুন বন্ধুরা এই যে কালো গরুটা আমি নতুন এই জাতটার নাম নাকি শাহিয়াল শাহিয়াল গরু বন্ধুরা আপনারা দেখতেছেন এই বিশাল আকৃতির এই শাহিয়াল গরু 42 মন নাকি হবে মানে নেটওয়ার্ক আছে আর দাম চাওয়া হচ্ছে মাত্র 15 লাখ আপনারা যারা বড় গরু নিয়ে আর চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এসে দেখতে পারেন ফ্রেন্ডস আমরা আমরা মানে ঘুরে ঘুরে আসলে গরু দেখতেছি প্রত্যেকটা গরু এক একটা থেকে মনে হয় এক একটা সুন্দর এরকম আর হচ্ছে এখানে বিভিন্ন রকমের গরু আছে মানে ছোট থেকে বড় মাঝারি আপনারা যেরকমই আপনাদের বাজার থাকে না কেন আপনারা কিন্তু ফতুল্লা হাটে এসে আপনাদের গরু মানে পছন্দের কালার গরু দেখে নিতে পারেন এখানে একটা গরু অসুস্থ হয়ে গেছে আমি আপনাদের দেখাই আরে দড়িতে টান লাগছে কি দড়িতে টান লাগছে ভাই ওহে একটা পাতো আসলে ইয়ে পড়ে গেছে ফ্রেন্ডস আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম কারণ এই গরুটা আমরা ভাবছিলাম অসুস্থ পাটা আসলে মোচড়ে পড়ে গেছিলো পড়ে যাওয়ার কারণে হচ্ছে পড়ে গেছিলো মাটিতে পড়ে গেছিলো তো এখন কোনো সমস্যা নাই সব আল্লাহর ইচ্ছা ওরে বাবা পুরা অস্ট্রেলিয়ান আমরা সাথে
সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম